প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, 123 রানের ছোট্ট একটি লক্ষ্য তারা করতে নেমে জয়ের নাগাল তো দূরের কথা, টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ইনিংসের লজ্জা পেল অস্ট্রেলিয়া। সফরকারীদেরকে উড়িয়ে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করল বাংলাদেশ। তারই মধ্য দিয়ে বিশাল এক জয় পেল বাংলার টাইগাররা। বিশাল ব্যবধানে লজ্জার হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক কান্নাজড়িত কণ্ঠে দর্শক কিছু কথা বলেছেন। আর এদিকে দর্শক, নতুন জয়ের মাধ্যমে সাকিব আল হাসান গড়ে নিল আরও 2টি রেকর্ড। দর্শক, কান্নাজড়িত কণ্ঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক কি বলেছেন, সাকিব কোন 2টি মাইল ফলক অর্জন করেছেন, তা আমরা এই রিপোর্টে তুলে ধরব। গুরুত্বপূর্ণ এবং মজার এই রিপোর্টটি দেখতে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। প্রিয়দর্শক, সাকিব আল হাসানের বলে শর্ট কভার দিয়ে খেলার চেষ্টা করেছিল অ্যাস্টন টার্নার, তবে ব্যাট বলে সেভাবে টাইমিং না হওয়ায় মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন এই ওজি ব্যাটসম্যান। তাতেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে 1000 রান ও 100 উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব আল হাসান। এছাড়া টি টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 100 উইকেটও নিলেন তিনি। এর আগে টি টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে 100 উইকেট নেওয়ার মাইল ফলক গড়েছিলেন লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অনেক আগেই 1000 রানের ক্লাবের নাম লিখিয়েছিলেন সাকিব। অপেক্ষা ছিল 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করার। 95 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন সাকিব। সিরিজের প্রথম 3 ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন তিনি, তাতে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছিল 98। চতুর্থ ম্যাচে খুরুচে বোলিং করার সঙ্গে ছিলেন উইকেট শূন্য। বোলিংয়ে চতুর্থ ম্যাচের ব্যর্থতা বুলিয়েছে সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে, যেখানে 9 রানে 4 উইকেট নিয়ে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করার সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। সেই সঙ্গে ব্যাটে বলে পারফর্ম করে হয়েছেন সিরিজের সেরা। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টির অভিষেক হয় সাকিবের। 15 বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে বলে ব্যাটে উজ্জ্বল বাংলাদেশি এই অলরাউন্ডার। এদিকে দর্শক, শেষের ম্যাচে সর্বনিম্ন হারের লজ্জায় যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, টানা 3 জয়ে সিরিজ পকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচ জয় না পেলে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজে যেন দাগ পড়ে যাবে, তাই দাগ পড়তে দিল না মাহমুদুল্লাহ বাহিনী, রীতিমতো ধসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের ছোড়া 8 উইকেটে 123 রানের টার্গেট পূরণ করতে গিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র 62 রানে। এমন ব্যাটিং বিপর্যয়ে আর কখনো কি পড়েছিল অস্ট্রেলিয়া? এমন এক ভয়ানক দুঃস্বপ্ন নিয়েই রাতের উড়োজাহাজেই দেশে ফিরবে অস্ট্রেলিয়া। নিজেদের টি টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া। নিজেদের সেই ব্যর্থতার কথাই জানালো অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড। বললেন, এটা বলতে খুবই কষ্ট হচ্ছে যে এখান থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। গত কয়েক বছর ধরে আমি খেলেছি, কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এমন দুর্বাধ্য কন্ডিশন আগে দেখিনি। দলের নবীনদের জন্য এ সফর বেশ শিক্ষণীয়। আসলে দুর্ভাগ্যক্রমে গোটা সিরিজটাই আমাদের পক্ষে গেল না। দলের ক্রিকেটাররা কম খেলেছে এমন অজুহাত দেখাতে চাই না। আমরা তো এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজে দারুণ খেলেছি, আমরা আসলে পারিনি। সমস্ত প্রশংসার দাবিদার বাংলাদেশি, আমাদের স্পিনাররা বেশ ভালো বল করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবেই হোক এই উইকেটে থেকে 110 থেকে 120 এর বেশি রান বের করে নিয়েছে।